चौतीस पृष्ठ पाठ सी जी सर जी এখান থেকে এটা নাম কি এই ওদের নাম হচ্ছে যে বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস তিন অঙ্ক থেকে কি একটা থাকবে এই যে পার্সি এর যে তিন অঙ্ক আছে না এখান থেকে একটা থাকবে এখন এখানে তিনটাও লাগবে না তুমি দুইটা অঙ্ক করবে দুইটা থেকে একটা থাকবে দেখো তোমাদের একটা জিনিস শিখে দিই এটা আছে টাইম টাইম সিরিজ পরিসংখ্যান করছি না দেখো 2013 সালে যে অঙ্কটা সেখানে যা দেখো যে 8 9 10 11 12 13 14 দেখো এখানে 7টা বছর দেওয়া আছে দেখো 7টা তো 7 কি ইয়া 7 ইয়ার অড ইয়ার মানে বিজোড় ইয়ার আর 15 সালে গিয়ে দেখো 8টা সাল দেওয়া আছে এটাকে বলা হয় ইভেন ইয়ার এটা অড ইয়ার ইভেন এটা অর্থ কি ভাইয়া ইভেন মানে অড মানে হচ্ছে ভাইয়া বিজোড় সাল ইভেন অড ইয়ার তো বেজোড় বেজোড় আর ইভেন বেজোড় বেজোড় সাল আর ইভেন হলো জোড় এই দুইটা এই দুইটা অঙ্ক করলে তোমার আর কিছু লাগবে না এই 13 আর 15 থেকে একটা পাবা স্যার বিজনেস স্টেট এর মধ্যে কি এরকম অঙ্ক আছে হ্যাঁ হ্যাঁ ছিল আছে ছিল খুবই বলো এখন আমাদের কাজটা কি হবে সেটা একটু বুঝে নিলেই হয়ে যায় বলো ভাই কোন দুটো অঙ্কের মধ্যে আমি এতক্ষণ দেখি নাই আবার বললাম এই যে 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 13 সাল আর 15 সাল এই দুটো অঙ্ক দুই নম্বর থেকে একটা অঙ্ক আচ্ছা এখন 13 সালে দেখো তো সাল কয়টা আছে এই যে গুণ দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাল আছে আচ্ছা সাতটা যদি সাল থাকে তাহলে আমাদের সারি করতে হবে কয়টা সাতটা যেহেতু আছে দুইটা বেশি আটটা করতে হবে নয়টা নয়টা করতে হবে কারণ যা থাকবে তার থেকে দুইটা বেশি করতে হবে মনে থাকবে হুম জি ভাইয়া আচ্ছা তো এখন নয়টা সারি যদি আমি করি কলাম করব কয়টা সলিউশনটা কি নাই তোমাদের কাছে আছে তো সলিউশন কত পৃষ্ঠা এটা বাই সময় লাগবে সময় লাগবে না একদম শেষে যাও একদম শেষে দেখো লেখা আছে সলিউশন অফ টাইম সিরিজ এই দেখো কত পেজ রে 90 বাবারে ভাই তো অনেক বড় হিজি বিজি অঙ্ক তোমরা একটা কাজ করতে 32 পৃষ্ঠায় যাও 32 পৃষ্ঠায় স্যার গেছি দেখছো আপনি দুই নম্বর দেখতেছে একটা হচ্ছে অড নাম্বার একটা ইভেন নাম্বার পেয়েছো জি স্যার অড নাম্বার আছে এখন বলো দেখি আমাকে বুঝতে তো এগুলো নাই এই যে টাইম সিরিজ লেখা এই যে টাইম সিরিজ হ্যাঁ পাইছি পাইছি আচ্ছা এখন বলো যদি আমাকে এই যে 32 নাম্বার প্রবলেম 1 আছে 1980 সাল থেকে শুরু করে 86 সাল পর্যন্ত অঙ্ক বলো তো এখানে মিডিয়ার কোনটা মাঝখানের ইয়ার কোনটা বুঝতে পেরেছো
হ্যালো হ্যাঁ স্যার শুনতেছি তাহলে এখন দেখো এই যে 1980 সাল থেকে আমি 27 ঠিক মিডিয়া রাখছি 1983 কার 83 সব সময় হবে কি জিরো মনে থাকবে যে সালটা মিডিয়া থাকবে ওটা থাকবে জিরো আর এটার উপর দিয়ে গেলে -1 -2 -3 আর নিচে দিয়ে গেলে +1 +2 +3 ঠিক আছে আর এই যে প্রফিট লিখছো প্রফিটের পাশে কি লিখবা ওয়াই ওয়াই লিখবা দেখা যায় দেখা যায় আচ্ছা আর এটা লিখছি ডিভিয়েশন ফ্রম মিডিয়ার এটা নাম দিছি এক্স ছোটতে এক্স কিভাবে বের করছি সেটা তো বুঝছো 83 বরাবর যেটা সেটা জিরো উপরের দিকে নেগেটিভ নিচের দিকে পজিটিভ আর এক্স পেলে কি এক্স স্কোয়ার করা যাবে না -3 কে স্কয়ার করলে কত হয়ে যাবে 9 2 কে করলে 4 এইভাবে কি সামেশন এক্স স্কয়ার করলে দেখা যাবে না হ্যাঁ বুঝলাম ওয়াইসি কি এটা কিভাবে করলাম ওয়াইসি হচ্ছে ট্রেন্ড ভ্যালু এটা আমার অঙ্কে করা শেষে আসবে ও এটা এখন কোনো কাজ না ওটা পরে কাজ পরে পরে কাজ হ্যাঁ স্যার ইয়ার ইয়ার একটা বসাইছি প্রফিট যেটা ওটা আপনার দাদা আছে সেটা বসাইলাম হ্যাঁ 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 প্রশ্ন দেখা বসাইলাম তারপরে কি ডিভিডেন্ড ফর মিড ইয়ার এটা ওই যে বললেন যে মিডল ইয়ার সবসময় জিরো উপর দিকে থাকে তখন মাইনাস মাইনাস আর নিচের দিকে প্লাসের সংখ্যা তারপরে এক্স স্কোয়ার তাহলে এক যেটা আছে ওটা শুধু মানে স্কোয়ার করে দিছি তারপরে এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই গুণ করছি গুণ করে যেটা হয়েছে সেটা লিখছি আর ওয়াই সি কি পরে কাজ করছি আমরা সেটা ফিগার এটা ওয়াই সি টা পরে এখন পরে আছে ওয়াই সি মানেই হচ্ছে ট্রেন ভ্যালু ভাইয়া এই যে এক্স স্কয়ার এটা একটু আবার একটু বলেন তো কি বলতে হবে বলেন মানে এই যে ডিভিশন ফ্রম মিড এর হ্যাঁ এক্স পর্যন্ত বুঝছি তারপর এক্স স্কয়ার একটু এখানে এক্স এর মান কত -3 না হ্যাঁ হ্যাঁ এটা স্কয়ার করলে কি 9 হবে না ওটা ই করছেন স্কয়ার করছেন হ্যাঁ হ্যাঁ স্কয়ার করছেন বুঝছি এখন তারপর এক্স ওয়াই এক্স ওয়াই এক্স আর ওয়াই এই দুটো গুণফল এক্স ও বুঝো নাই এই যে সাই ওয়াই সি কিভাবে বের করছেন ওয়াই সি টা পরে এটা পরে আসো এটা পরে আগে এটুকু ক্লিয়ার কিনা বলো এখন দেখো লেখা আছে হ্যাঁ এটুকু ক্লিয়ার আচ্ছা যে ক্যালকুলেশন অফ ট্রেন্ড ইকুয়েশন আন্ডার লিস্ট স্কয়ার মেথড কি মেথডের কথা বলছে লিস্ট স্কয়ার মেথড লিস্ট স্কয়ার মেথড এটা প্রশ্ন উল্লেখ করে দিবেন লিস্ট স্কয়ার মেথডের সমীকরণটা দিবেন কয়টা মেথডে করে স্যার দুই এটা লিস্ট স্কয়ার মেথড আছে আর হচ্ছে মুভিং এভারেজ তো তোমাদের লিস্ট স্কয়ার আসবে মুভিং আসবে লিস্ট স্কয়ার মেথডের সূত্রটা হচ্ছে ওয়াই সি সমান ভাই ওয়ার্কিং ক্যাপিটাল তো টোটালি এগুলা সব সূত্রের মাধ্যমে না হ্যাঁ আচ্ছা তুমি শুধু লিস্ট স্কয়ার মেথডের সূত্রটা দেখো ওয়াই সি সমান কি এ প্লাস বি এক্স তাই না হ্যালো এইখানে তোমার এর মানটা বের করতে হবে এর মান বের করতে হবে আর বি এর মান বের করতে হবে এই রেল মিন সূত্র এর আর কোনো কাজ নাই ঠিক আছে এর সূত্র কি সামেশন ওয়াই ভাগ এর সামেশন এন এই যে সামেশন ওয়াই দেখো এন কই তাহলে কি এখন আমি সমীকরণটা লিখতে পারি ওয়াই সি সমান 76 প্লাস 4.86 এক্স মানে এর জায়গায় এর মান বি এর জায়গায় বি এর মান
এই সমীকরণটা হইছে এটা হইছে জি ভাই এখন তোমার প্রথমে x এর মান কত -3 না এই যে জি তখন তুমি লিখবা ইফ x সমান যদি -3 হয় তখন y c সমান কি হবে মানে মানে কি হ্যাঁ y c সমান হবে 76 প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়া 4.86 গুণন -3 মানে x এর মান শুধু বসায় গেছি ইয়ার ইয়ার হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পারছিস মানে ইফ যদি যখন x এর মান 3 -3 হবে -2 -1 হ্যাঁ হ্যাঁ মানে আমি x এর মান শুধু বসাইছি শুধু x এর মান বসাইছি বুঝছি এখন তো এটা একটা ক্যালকুলেশন সূত্রগুলা কেটা মুক্ত করব আমার লেখা আর কোনো সূত্র নাই এই সবার হাতে ক্যালকুলেটর থাকলে একটু ক্যালকুলেট করতে পারবা তোমার হাতে কি ক্যালকুলেটর আছে আমি টেকনিকটা শিখিয়ে দিই হ্যাঁ আছে হাতে ক্যালকুলেটর পুরো ডেসাপার দরকার নাই আমি ঘুমে মরে যেতেছি এবার দেখো সবার প্রথমে কত আছে 76 জি স্যার ক্যালকুলেটর লেখো 76 জি ভাই 76 এখানে প্লাস আছে কিন্তু প্লাস লেখা যাবে না কেন ওই যে -3 আছে না 76 এখন মাইনাস আর প্লাস গুণ করলে কি মাইনাস হয়ে যায় না জি জি ভাইয়া তো তোমরা কথাটা লিখবা কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি তোমরা এরকম করে লেখো 76 মাইনাস তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে লেখো 4.86 তারপরে গুণন 3 দিয়ে ব্র্যাকেট শেষ করে তারপরে সমান দাও এই যে আমি যেটা লিখছি তোমরা এটা লেখো খেয়ার হয়ে গেছে দেখি উড়ি বাবা 61.42 তারপরটা দিলে আবার কিভাবে করবা তারপরটা আবার কিভাবে করব ওই তো -3 স্যার শুধু এইখানে বুঝ যে 3 জায়গায় শুধু 2 বসাই দে কেমনে করবা এটা হচ্ছে স্যার ক্যালকুলেটরে করা যায় মানে আমি এটার তো নাম জানি না আমারটা তো যে উপরে ক্রিকেটার রিপ্লাই আছে ওইখানে চাপলে জি ভাইয়া কি বের করতে পারছো ভাই আমার না আসে নাই কেন স্যার বের করতে পারছি 66.28 ভাই আমার 3071 ভাগ 50 আসছে 3071 তোমাকে যেটা বলছি এই যে আমি যেটা লিখছি ঠিক ক্যালকুলেটর এইভাবে চাপ দিয়েছি ঠিক যে 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 এইটুকু যে ক্যালকুলেটর করছি ছেড়ে চাপ দাও এইভাবে লিখছি ভালো করে লেখো তুমি এইভাবে লেখো না এইভাবে লেখ আবার লেখো 76 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 4.86 তারপরে ইনটু 3 ব্র্যাকেট শেষ সমান শেষ ইকুয়াল এরকম হয় লোকে ভাই আমার ক্যালকুলেটরে তুমি কি করছো তোমার কি সার্টিফিকেট ফর্ম মোড়ে আছে নাকি দহ তো উপরে তাকায়া হ্যাঁ জি ভাই তোমার ক্যালকুলেটরে কি আসে এটা আসে না না 3000 আচ্ছা শোনো 1 মিনিটের কম সময় আছে এটা আমি স্টপ করতে হবে আবার জয়েন করতে হবে তোমাকে হ্যাঁ Thank you.